খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, আমাদেরও দোষ আছে, আমরা আবার সস্তা খুঁজতে যাই, একটু সস্তা পেলে বেশি খাই। চিন্তা করতে হবে মানসম্মত উৎপাদন করতে গেলে খরচ সেটা দিয়ে আমরা অল্প খাব, কিন্তু ভালো জিনিস খাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেফ ফুড কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বড় উৎপাদকদের নিরাপদ খাদ্যের ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের কৃষিবিদদের দায়িত্ব কর্তব্য, কি পরিমাণ সার দিলে দূষণ হবে না ও আমি ফলনটা ভালো পাব, 17 কোটি মানুষের জন্য তো আমাকে উৎপাদন করতে হবে, কি ধরনের পেস্টিসাইড দিলে কীট মারা যাবে কিন্তু মানুষের ক্ষতি হবে না, এটার জের কতদিন থাকবে, কতদিন পরে বাজারজাত করা যাবে, এটাও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি বলেন, যারা বড় বড় উৎপাদক উৎপাদন করেন, যারা প্যাকেটজাত করেন, প্রাণ, এসিআই আরও বিভিন্ন যারা আছেন, তাদেরও চিন্তা করতে হবে যে তারা উৎপাদন করে প্যাকেটজাত করে বাজারে ছাড়েন সেটা কতখানি নিরাপদ। সাধনচন্দ্র মজুমদার বলেন, তারা উৎপাদন করেন বাজারজাত করার জন্য, সেটা কি তারা নিজেরা নিজেদের পরিবারের জন্য ব্যবহার করেন নাকি সেই মানের জিনিস তারা বিদেশ থেকে এনে খান। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব প্রাথমিক শিক্ষা পর্যায়ে পাঠ্য বইয়ে নিরাপদ খাদ্য সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চায়, নিরাপদ খাদ্যের বিকল্প নাই। প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2024 পালিত হচ্ছে। এই উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে 3 দিনব্যাপী সেফ ফুড কার্নিভাল। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।